আজকে এখান থেকে বাসায় যাওয়ার পর একটা আমল করবেন আগে ওয়াদা করেন তাহলে ওই আমলটা বলবো করবেন তো ইনশাল্লাহ একদম সহজ একদম সহজ কঠিন না করবেন তো শরীফের ছাব্বিশশো আটানব্বই নাম্বার ছয়শ আটানব্বই এই হাদিসের মধ্যে আসছে তিনি বলেন ইদা দখল আল্লাহ আনাজ শুনাইয়া বুনাইয়া ইদা দাখলতা আলা আহলিকা যখন তুমি তোমার পরিবারের কাছে প্রবেশ করবা ফাসাল্লিম তখন তুমি সালাম দিবা কি দিবা সালাম কাতান বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা এই যে তুমি সালাম দিয়ে ঘরে ঢুকবা এই সালাম তোমার জন্য আর তোমার পুরা পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যায় দেখছেন নি আমি শুধু বললাম আসসালামু আলাইকুম আল্লাহর নবী কয় এই তুমি একজন বললা অথচ তোমার এই সালাম পুরা পরিবারের বরকতের কারণ হয়ে যায় যুবকরা এখন সালাম দিবে দূরের কথা আব্বার সাথে মুসাফা করবে দূরের কথা আম্মারে সালাম দিতে লজ্জা পায় আব্বারে সালাম দিতে লজ্জা পায় বিবিরে সালাম দিতে লজ্জা পায় পর নারীকে সালাম দিতে মজা পায় আব্বার সাথে আবার মুসাফা করে কিভাবে হুজুর কি বললেন আরে আব্বার সাথে যে আপনি মুসাফা করলেন সহিদ তারগিবের সাতাইশো বিশ নম্বর হাদিসে কি জানলেন আপনি আপনার আব্বার সাথে আসসালাম আলাইকুম বলে মুসাফা করার অর্থ হলো বাপ ছেলে দনোজনের গুনাগুলা গাছের পাতার মতো ঝরে পড়ে গেছে কোন ছেলে যদি তার বাবাকে সালাম দিতে লজ্জা পায় এর অর্থ হলো ওই ছেলে এতে লজ্জিত তার বাবার উপর শান্তি হোক সালাম মানে কি আরে সালাম মানে কি তো এক ছেলে তার আব্বাকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো সে খুবই লজ্জিত তার বাবার শান্তি হোক মাকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো হুজুর আমি খুব লজ্জিত আমার আম্মার উপর শান্তি হোক এটাতে আমি খুব লজ্জিত স্ত্রীকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো হুজুর আমার বিবির উপর শান্তি বর্ষিত হোক একে আমি খুবই লজ্জিত তা আপনি তো লজ্জিতই আপনার যদি লজ্জা লাগে আব্বারে সালাম দিতে তা সালাম তো শান্তি আপনার আব্বাকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো আপনার আব্বার উপর শান্তি হোক এতে আপনি লজ্জিত ঠিকের আওয়াজ আসতে হওয়ার কারণ তো আমি জানি তাহলে বলেন বাবার শান্তি চান আর সবাই চান আব্বারে সালাম দিবেন আব্বারে সালাম দিবেন বিবিরে সালাম দিবেন ভাইকে সালাম দিবেন বোনকে সালাম দিবেন আরে এদেরকে সালাম দেওয়ার অর্থ হলো আপনি তাদের জন্য শান্তি চাওয়া হুজুর বিয়ে করছি পনেরো বছর স্বামী স্ত্রীর মাঝে সুখ নাই পনেরো বছরে একদিন সালাম দুইজন রে কয় না দেই নাই আরে সালাম দেন না একজন আরেকজনকে তো তো অশান্তি লাগায় রাখবে সালাম দেন স্বামী স্ত্রীকে দুইজন দুইজনকে শান্তির ঝর্ণা ভয়ে যাবে সালাম দেন দুইজন দুইজন সালাম দেন সালাম আসসালামু আলাইকুম রে বললেন শান্তি হোক বিবি যাওয়ার সময় বলতেছে আসসালাম আলাইকুম ইব্রিস টেনশনে বইরা যায় যে আমাকে ঝগড়া লাগামো কিভাবে এরা যে পরিমাণ শান্তির দোয়া করতেছে অশান্তির সুযোগ এখানে হবে না সালাম দেন বিবিরে সালাম দেন আল্লাহ আমল করার তৌফিক দান করে আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশো সাতানব্বই নাম্বার হাদিসের বর্ণনা আবু উমামারদী আল্লাহতা আল্লাহ তালা আনু বলেন আন আবি উমার দী আল্লাহতা আল্লাহ আনভু কল কয়লা রসুল্লাহ সল্লাল্লাহ কয় আলাই সিহসাল্লাম আবু উমামারদী আল্লাহতা আল্লাহ আনহুর বর্ণনা আল্লাহ নবী বলেন ইন্না উল্লাহ নাস বিল্লাহ বদ আহুম সালাম নবীজী বলেন মানুষের মাঝে ওই মানুষটা আল্লাহর তত নিকটবর্তী হয়ে যায় যে মানুষটা মানুষকে আগে সালাম দেয়। এই এলাকার যে ব্যক্তি আগে সালাম দেওয়ার অভ্যাস নবী বলেন ওই মানুষটা আল্লাহ আর তত নিকটবর্তী চলে যায় যে মানুষ আগে সালাম দেয় ওই মানুষটা আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যায় আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশো পঁচানব্বই নম্বর হাদিসের বর্ণনা আন عمران بن حسين رضي الله تعالى عنه قال جاء رجل الى رسول الله صلى এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন না পর আল্লাহ নবীকে বললেন আসসালাম আলাইকুম কি বলছে এটুকু বলছে ফরদ্দা আলাইহি হিসালাম নবী তার সালামের জবাব নিলেন সুম্মা জালাসা সালামের জবাব নেওয়ার পর লোকটা বসে যায় নবী বললেন আশারুন তার আমল নামায় দশ নেকি আবার আরেকটা লোক আসলেন আসার পর বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ফরদ্দা আলী হিসালাম নবী তার সালামের জবাব নিলেন লোকটা বসে যায় এবার নবী বললেন এসরু না বিষ্ণে কি আসসালাম আলাইকুম দশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ আবার আরেকজন আসলেন আসার পর বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু নবী সালামের জবাব নিলেন তিনি বসে যায় আল্লাহ নবী বললেন সালা সুনা তিরিশ কত তিরিশ আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশো ছিয়ানব্বই নম্বর হাদিসের বর্ণনা এক ব্যক্তি আল্লাহ নবী কেশি বললেন সালাম আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবা রকা তুহু ওয়াবা গফিরহতু নবী বললেন আর বা কত বললেন এই চল্লিশ পর্যন্তই পাওয়া যায় তাহলে একজন আরেকজন কি কি সালাম দিবো তো ইনশাল্লাহ সালাম দিবেন কিনা দেখেন একটা হাদিস শোনেন এই হাদিস শোনার পর আপনারা চিন্তা করবেন সালাম দিবেন কিনা বোখারীর তিন হাজার আটশো বিশ নম্বর হাদিসের বর্ণনা আটত্রিশশো বিশ নম্বর হাদিসের বর্ণনা নবীজির সাথে জিবরিল আলি সালাম কথা বলতেছে তো জিবরিল আমিন কথা বলার এক পর্যায়ে বলতেছি ইয়া রসুল আল্লাহ খাদি যা আতাতকা হুজুর আপনার বিবি খাদিজা আসতেছে আসতেস সোহান আল্লাহ আমিন নবীজিরে বলতেছে হুজুর আপনার বিবি খাদিজা আসতেছে আসতেস ইনা উন খাদিজার সাথে একটা পাত্র আছে একটা বাটি আছে খানা নিয়ে আসতেছে বাটির মধ্যে হয়তো তরকারি হয়তো খাবার না হয় পানি আছে দেখেন না দেশ গ্রামে অনেকে কাজ করে তার বিবি পটলা দিয়ে কেমনি জানি খানা নিয়ে আসে বা ওই কৃষক যারা কাজ করে মানে হ্যাঁ খানা নিয়ে আসে না আইনা মাঠে বসে বসে খায় খাদি যার দিয়ে আল্লাহ তালা আনহা পাত্র দিয়ে কি জানি নিয়ে আসতে আর এই সংবাদ জিবরিল আমিন বলে হুজুর আপনার বিবি খাদিজা আসতেছে এখন জিবরিল আমিন কয় হুজুর খাদিজা যখন আপনার কাছে আসবে ফাইদা হিয়া খাদিজা যখন আপনার কাছে আসবে ফকর আলিহাসালাম মির রব্বিহা ও মিন্নি খাদিজা আপনার কাছে আসার পর খাদিজাকে আপনি জানাই দিবেন খাদিজা খাদিজা রবের পক্ষ থেকে আর আমি জিব্রিল আমিনের পক্ষ থেকে খাদিজাকে সালাম আল্লাহ খাদিজারে কি দিছে তাহলে আল্লাহ একজন দুনিয়ার নবী না নবীর একজন উম্মদকে আল্লাহ নবীর একজন উম্মতকে সালাম দিলেন তাহলে সালামের গুরুত্বটা কি কম না অনেক বেশি আল্লাহ একটা মানুষকে সালাম দিস খাদিজা আর আল্লাহ আনহাকে সালাম দিস শোঘ তিরমিজি শরীফের আটত্রিশশো বিরাশি নাম্বার হাদিস তিন হাজার আটশো বিরাশি এই হাদিসে আসছে আম্মাজান আশা সিদ্দিকার সাথে নবীজি আছেন আম্মা জান আশা কে বললেন আশা ইন্না জিব্রিলা ওয়ালাইহি সালা আশা জিবরীল তোমারে সালাম দিস আম্মা জান আশা কয় হুজুর জিব্রিল আমারে বলছে সালাম আপনি জিব্রিল রে জানা দেন ও আলাইহিস সালাম রহমাতুল্লহ জিবরীল আমার জন্য শান্তির দোয়া করছে আমি জিবর ইলামিনকে সালামের জবাব দিলাম আল্লাহ যেন তার উপর শান্তি এবং রহমত বর্ষিত করে

নবীজি বলেন হাক্কুল মুসলিম আল আল মুসলিম এক মুসলমানের উপর আর মুসলমানের ছয়টা হক বলেন কয়টা এক নাম্বার ইদা লাকি তাহু ফাসাল্লিম আলাই যখন তুমি মুসলমানের সাথে সাক্ষাৎ করবা প্রথমে সালাম দিবা কি দিবা তাহলে মুসলিম শরীফের হাদিস থেকে জানলাম সালাম দেওয়া উনি যে আমার সালামের জবাব দিবে এটা কই সালাম দেওয়া আছে মুসলিম শরীফের হাদিস তে ওনারে যে আমি সালাম দিলে উনি জবাব দিবে এটা কই বুহারির বারোশো চল্লিশ নাম্বার হাদিসে আছে সুবাহান আল্লাহ মুসলিমে আছে সালাম দেওয়া আর বুহারি বারোশো চল্লিশ নাম্বার হাদিসে আছে রদ্দুস সালাম সালামের জবাব দেওয়া তাহলে মুসলিম শরীফের হাদিস থেকে জানলাম মুসলমান মুসলমানের হক সালাম দেওয়া বুহারির হাদিস থেকে জানলাম মুসলমান মুসলমানের হক সালাম দিলে জবাব দেওয়া মনে থাকবে নি আচ্ছা তাহলে এক নাম্বার দেখা হইলে সালাম দিবা দুই নাম্বার ওয়াইদা দা আকা ফা হু মুসলমান যখন তোমাকে দাওয়াত দেয় তার দাওয়াতে তুমি সারা দিবা এর মানে যে কোনো দাওয়াতে আপনি যাবেন এমনটা না যেই দাওয়াতে গেলে আপনার ইমান হরণ হওয়ার আশঙ্কা আছে ওই দাওয়াতে যাওয়া যাবে না যেখানে গেলে আপনি জানেন নিশ্চিত নাচ হবে গান হবে সেখানে যাওয়ার পর আরও কিছু হতে পারে এই সব জায়গায় যাওয়া যাবে না তাহলে দাওয়াত দেওয়া গ্রহণ করা এটা মুসলমানের হক তবে বুঝে শুনে তিন নাম্বার কোন মুসলমান যখন তোমার কাছে কল্যাণ কামনা করে তার কল্যাণ কামনা করা মুসলমান আপনার কাছে যদি পরামর্শ পরামর্শ চায় ভালো দেওয়া ভাই আমি ব্যবসা করবো আপনি তো বড় ব্যবসায়ী আমার একটু পরামর্শ দেন আপনি চিন্তা করলেন আমারও কাপড় ব্যবসা ও কাপড় ব্যবসা দিতে চায় না পরে কিছু পরামর্শ দেই যাতে এই বাজার থেকে এক সপ্তাহের মধ্যে ভাগে এখন আপনি এমন পরামর্শ যে দিচ্ছেন আগামী তিন দিনে কুটিপতি হয়ে যাব ঘটনা চক্রে আপনি পরামর্শ দিচ্ছেন সাত দিনে যাতে ব্যবসা একদম লস খায় তা আপনি এই যে পরামর্শটা দিলেন একটা মুসলমান ভাইকে নবীজি না তোমার কোনো মুসলমান ভাই তোমার কাছে কল্যাণ কামনা করলে পরামর্শ চাইলে নসিহত চাইলে ভালো উপদেশ দেওয়া নসিহত করা না পারলে তুমি কিছু বইল না কিন্তু খারাপ উপদেশ দিও না খারাপ পরামর্শ দিও না তাহলে পরামর্শ চাইলে ভালো পরামর্শ দেওয়া এটা আপনার হক নবীরা পরামর্শ দিতেন নবীরা কল্যাণ কামনা করতেন সুরা আরফের ষাট একষট্টি বাষট্টি সুরা আরফের ছিষট্টি সাতষট্টি আটষট্টি সুরা আরফের উনআশি সুরা আরফের তিরানব্বই নাম্বার আয়াত চার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন সুরে আরফের ষাট একষট্টি বাষট্টিতে আল্লাহ নূ আলি সালামের সম্পর্কে বলে নুহ নবীর জাতি নুহ নবীরে কয় ইন্না আল্লাহ কাফি দলা আলী মবিন নু আমরা তোমাকে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি ওম্মত নবীরে কয় পথভ্রষ্ট ওম্মত নবীরে তো নুহনবী কয় ইয়া কমি লাইসাবি দলালা আমার মাঝে পদভ্রষ্টতা নাই অলা কিন্নি রসুল উম্মির রব্বিল আলামিন আমি জাহান এই জগত ওই জগৎ যত জগৎ আছে এই জগৎ সমূহের রবের পক্ষ থেকে একজন রসুল উবাল্লি গুকুম রিসা আলা তে আমি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছায় দেই ও আনসাহুল আর আমি তোমাদের কল্যাণ কামনা করি সুবাহান নবীরে উম্মতে কয় আপনাকে আমরা পদভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি আর নবী উম্মতকে জবাব দেয় আমি তোমাদের কল্যাণ কামনা করি সুরায় হুদ সুরায় আরফের ছিষট্টি সাতষট্টি আষট্টি দেখি বলে দেখেন হুদ নবীর জাতি হুদ নবীরে কয় ইন্নাল আনা র কাফি সাফাহা আমরা তোমাকে স্পষ্ট নির্বুদ্ধিতার মধ্যে দেখতে পাচ্ছি ও ইন্নালানা জুনুখা মিনাল কাজীবিন হুদ আমরা তোমারে মিথ্যাবাদী মনে করি চিন্তা করছি ওহ্মদ নবীরে বলে মিথ্যাবাদী মনে করে হুদ সালাম জবাব দেইয়া ক মিলাই সাবি সাফাহা আমার মাঝে নির্বুদ্ধিতা নাই ওলাকিন্নি রসুল্বে রব্বিল আলামিন আমি বিশ্বজগতে রবের পক্ষ থেকে রসুল উবাল্লি হুকুম রিসা আলাতি আমি আমার রবের দায়িত্ব বুঝিয়ে দেই ও আনালাকুম নাসিহুম আমিন আমি তোমাদের বিশ্বস্ত কল্যাণকামী বিশ্বস্ত কল্যাণ ওলামারা আপনাদের কল্যাণকামী আলেমরা নবীদের ওয়ারিশ তারা আপনাদের কল্যাণকামী আল্লাহ আমাদের সকলকে কল্যাণ কামনা করার তৌফিক দান করেন একটা বাংলা আমার সাথে বলেন আমরা সারা পৃথিবীর সকল মুসলমানের কল্লান কামনা করি সুয়েব গারি 57 নাম্বার হাদিস জারির ইবনে আব্দুল্লাহ বলেন বায়াতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামি সলাতি ওয়া ঈতা ইজকতি ওয়া নুসলি কুল্লি মুসলিম জারির ইবনে আব্দুল্লাহ বলেন আমি আল্লাহ নবীর কাছে বায়াত করলাম এই মর্মে আমি নামাজ আদায় করব যাকাত আদায় করব আমি নামাজ প্রতিষ্ঠিত করব জাকাত আদায় করব আর সকল মুসলমানের কল্যাণ কামনা করব তাহলে সকল মুসলমানের কল্যাণ কামনা করা চার নাম্বার মুসলমান মুসলমানের হক ইদা আতসফ আহমিদ আল্লাহ মুসলমান হাঁচি দিয়ে যখন বলবে আলহামদুলিল্লাহ কি বলবে ফাশামিথু আপনি তখন জবাব দিবেন নিয়ার হামুক আল্লাহ হাঁচি দিতে পারেননি দেন তো আরে হিচ্ছু এটাকে আন্দাজে দেওয়া যায় এটা আসতে হয় আপনি কেমনি দিলেন হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা এখন একটু শিখেন হাঁচি যিনি দিবে তার তিন কাজ বলেন হাঁচি দাদার কয় কাজ আবু দাউদ শরীফের পাঁচ হাজার ঊনত্রিশ নাম্বার হাদিসা কাল আৰু সুলল্লাহ হিসল্ল খ আলি সিওসাল্লাম ইদা আত চ নবী যখন হাঁচি দিতেন আলাফি নবী তার হাত অথবা কাপৰ মুখের ওপর রাখতেন তাহলে হাতি আসলে এক নাম্বার কাজ হাত অথবা কাপড় মুখের উপর রফা দুই নাম্বার অখফা দা আওয়াজটা হালকা করে হাঁচি দেওয়া এখন দেখেন আমার নবীর সুন্নতের কি আজীব কারামতি আজীব বৈশিষ্ট্য আজীব মজেজা আমার নবীর যদি সুন্নতটা পালন করেন এই হাঁচি আসলে আপনি মুখে হাত রাখলেন দেখেন মুখে হাত রাখলে আওয়াজ হয় না হালকা হয় নবীজির সুন্নত পালন করে মুখে হাত রাখলে হাঁচির আওয়াজ অটোমেটিক হালকা হয়ে যায় তাহলে এক নাম্বার মুখে হাত দেওয়া বা কাপড় দিয়ে চেপে ধরো দুই নাম্বার হাঁচিটা আসতে দেওয়া আর হাঁচি আসতে দেওয়ার অনেকগুলো উপকারিতা পাশের ব্যক্তি ঘুমায় আছে আপনার জোরে হাঁচিতে অনেক ঘুমন্ত ব্যক্তি উঠা যায় তাহলে আপনি এই জন্য হাঁচি আসতে দেওয়া তিন আলহামদুলিল্লাহ পড়া আর যিনি শুনবে তিনি আপনার জন্য দোয়া করা এ হলো চার নাম্বার হক পাঁচ নাম্বার হকে টাকা পয়সা খরচ হবে আদায় করবেন বেশি খরচ হবে না হালকা আদায় করবেন ওয়াঈদা মার ই দফাধু কোনো মুসলমান অসুস্থ হইলে তাকে দেখতে যাওয়া নবী টাকা পয়সা খরচের কথা বলে নাই কিন্তু সাধারণত একটা মুসলমান অসুস্থ হইলে যদি অসুস্থ হয় একটু ফল টল যদি নিয়ে যান মালটা কমলা আঙ্গুর ইত্যাদি নিয়ে গেলে খুশি হয় তাকে দেখতে যাওয়া তো যদিও একটু টাকা পয়সা খরচ করে আপনি দেখতে যান তিনটা হাদিস বলবো বলার পর চিন্তা করেন যে টাকা পয়সার দাম না হাদিসগুলার দাম বেশি এবার হাদিস তিনটা শোনেন মুসলিম শরীফের পঁচিশশো বাষট্টি নাম্বার হাদিসের বর্ণনা এই এলাকার নাম কি পাশের এলাকার নাম কি সাহাবিদ্দি আচ্ছা মজিদপুর থেকে একজন সাহাবিদ্দি গেলেন একটা অসুস্থ মুসলমানকে দেখতে এই যে আপনি সেখানে গেলেন সেখান থেকে আবার মজিদপুর আসলেন নবীজি বলেন কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবী বলেন ইন্নাল মুসলিমা ইদা আদা আখাহুল মুসলিম কোনো মুসলমান যখন তার অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায় অসুস্থ মুসলমানকে দেখতে যাওয়ার পর লম্বিয়া জলফি খুরফাতিল জান্না হাত্তায়ার জিয়া এই যে আপনি আগ্রেক মুসলমান ভাইকে দেখতে গেলেন দেখতে যাওয়ার পর আপনি আবার আপনার এলাকায় আসা পর্যন্ত আপনি জান্নাতের ফল পারতেছিলেন মোটর সাইকেলে গেছেন অটোতে গেছেন টাকা পয়সা একটু খরচ হয়েছে নবীজি কয় কি খরচ করলা তুমি তো জান্নাতের ফল পারতেছিল সারাক্ষণ তিরমিজি শরীফের দুই হাজার আট নাম্বার হাদিসের বর্ণনা এই মজিদপুরের কেউ যে কঠিন নাম মনে রাখ আরেকটা কোন গাজীপুর আচ্ছা মজিদপুর আর গাজীপুর এই মজিদপুর থেকে গাজীপুর গেলেন তো এই যে মজিদপুর থেকে গাজীপুর গেলেন দেখতে তিরমিজি শরীফের দুই হাজার হাদিসটা শোনেন নবীজি বলেন মান আদা মারি দন কোনো মুসলমান যখন তার অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায় আল্লাহকে খুশি করার জন্য একজন ফেরেস্তা তাকে রাস্তায় ডাক দিয়ে তিনটা কথা বলে সুবহান আল্লাহ না দা হুমুনাদিন ফেরেস্তা একজন ডাক দেয় ডাক দিয়ে এক নম্বর তাকে কয় তিবতা এই বান্দা তুমি কল্যাণময় হয়ে গেছো তুমি পুত পবিত্র হয়ে গেছো অসুস্থ ব্যক্তিরে না যে দেখতে গেছে যে দেখতে গেছে তাকে দুই নাম্বার পতবা মামসাক এই যে মজিদপুর থেকে গাজীপুর আসলা এই আশাটা তোমার কল্যাণময় তিন নাম্বার অথবা তামিনাল জান্নাতি নুজুলা তুমি তোমার মুসলমান ভাইকে দেখে আসলা জান্নাতের মধ্যে একটা ঘর বানায় ফেলছো তাহলে জান্নাতে একটা ঘর তৈরি হয়ে যায় আপনি আপনার মুসলমান ভাইকে দেখতে গেলে শরীফের আরেকটা হাদিস না শুনলে তো এটার ফলাফলটা বুঝবেন দুই পাশে দুইটা মাঝে একটা ছয় নয়শো উনসত্তর যাতে মনে রাখতে পারেন কলারসুল্লাহ আলিহি ও নবীজি বলেন মামিন মুসলিম মুসলিমান কোন মুসলমান যখন কোন মুসলমান অসুস্থ মুসলমানকে দেখতে যায় সকাল বেলা যদি দেখতে যায় ইল্লাহসাল্লাহ আলাইহি হিসাবে উডা আলফা মালাকিন কিন হেত্বাইউন সিয়া সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য সত্তর হাজার ফেরেশতা দোয়া করে ওয়াইন আদাহু আশীয়তান যদি সন্ধ্যা বেলা দেখতে যান ইল্লাহসাল্লাহ আলাইহি হিসাবে ওটা আলফামালা কিন হেত্বাইউস বিহা পরের দিন সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য দোয়া করবে নবীজি বলেন শুধু তাই নয় ওই বান্দার জন্য একটা ফলের বাগান জান্নাতে তৈরি হয়ে যায়